وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. একবন জানতে চেয়েছেন যে জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের ঘর তোলা বা ঠিক করা যাবে কিনা। যে সময়তে বোন প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জাকাতের টাকা মূলত গরিবের সাত শ্রেণীর লোকের আট শ্রেণীর লোকের ভিতর সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে আটটি খাতের কথা উল্লেখ করেছেন, তার যে কোনো খাতে দেওয়া যায়। তো এখন গরিব বলছেন, তো গরিব তো জাকাত পাওয়ার হকদার, গরিবের হাতে টাকা ধরিয়ে দিবেন, এরপরে সে ঘর বাঁধবে না কি করবে সেটা আপনার দেখার বিষয় নাই। তবে হ্যাঁ, সে যদি নির্বোধ হয় তাহলে আপনি তাকে সৎ উপদেশ দিতে পারেন, বলতে পারেন যে জাকাতের টাকা নাও, নিয়ে ঘরটা নির্মাণ করো বা ঘরটা ঠিক করো, ঘরে পানি পড়ছে বা ঘরটা সমস্যা, এতে কোনো সমস্যা নেই। তবে গরিব যদি বলে যে ঘর ঘর করার চাইতে বা ঘরের চাইতে আমার আরও অনেক জরুরি কাজ আছে, সেক্ষেত্রে তার স্বাধীনতা দিতে হবে আপনাকে, বুঝেছেন। তবে জাকাতের টাকা দিয়ে তার ঘর মেরামত করার কাজে দেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি।